বছর ভর শুকিয়ে যাওয়া নদী বক্ষ খুঁড়ে চলে পানীয় জলের জোগাড়। কল থাকলেও নেই জল। বাঁকুড়া জেলার প্রান্তিকে লুকিয়ে আছে এমনই এক আজব গ্রাম। এই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে জেলার নাম। শাল ইউক্যালিপটাসের জঙ্গল পেরিয়ে গেলেই দেখা মিলবে এই প্রান্তিক গ্রামের। আমরা কথা বলছি বাঁকুড়া জেলার বড়চড়া ব্লকের অন্তর্গত ছান্দার গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়াডাঙ্গা গ্রামের। এই গ্রামে সারিবদ্ধভাবে একদল সরল সাদাসিধে গ্রাম্য মানুষের বসবাস। গ্রামের সব কিছু আপাতত ঠিক থাকলেও পানীয় জলের সংকট যেন গ্রামবাসীদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মধ্যে সরকারি জলের লাইনের সংযোগ স্থাপন হলেও তাতে জল আসে না। বছর ভর জলকষ্টের যন্ত্রণার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। এই সমস্যা কোনো নতুন নয়, বছরের পর বছর একই যন্ত্রণা ভোগ করে আসতে হয় তাদের। তবু কথায় আছে না, আশায় বাঁচে চাষা। জল একদিন আসবে, তাদের সমস্যা দূর হবে, সেই আশায় যেন বুক বাঁধছে পুরো গ্রাম। আমাদের দীর্ঘদিন ধরেই চলছে তো এইভাবে নদী বক্ষ খুঁড়ে জল। কতদিন ধরে আপনারা সংগ্রহ করছেন? অনেক দিন ধরে। কেন? মানে এই তিন মাস তো বেশি গুরুত্বই বলতে গেলে, মানে খাওয়ার জলের সমস্যা, তারপরে আবার এই গরু ছাগলের জল, চানের জল, মানে আমাদের খুবই খাটতে হয়। মানে নদীতে মানে জল তুলতে হয়, আমাদের খুবই সমস্যা জলের মানে এত সমস্যা, মানে ছেলে মেয়ে দিকে একটু জল যে দিয়ে পাঠাবো তারপর জন্য আমাদের হাতে জল থাকে না। মানে একটা মানুষ যে আসবে ঘরে একটু জল দেবো তাও থাকে না, মানে অতটা আসতে হবে, তারপর চুয়া কুড়তে হবে, তবে জল বার করে পরে আমরা হয়তো জল খাবো। সেইভাবে মানে জলের জন্য আমাদের খুবই সমস্যা। আর যখন বন্যা আসে তখন হয়তো খুবই জল ঢুকে যায়, আর সূর্যের তাপটাও খুবই লাগে। এখন এই তিন মাস তো খুবই গুরুত্ব। এই গ্রামের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে শুকিয়ে যাওয়া শালি নদী। সেই নদী যেন গ্রামের লাইফ লাইন। জল যেখানে মানুষের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ, তাই বাধ্য হয়ে পানীয় জল জোগাড় করতে হাঁড়ি কলসি নিয়ে এই গ্রামের পুরুষ মহিলা সকলে বেরিয়ে পড়ে নদী বক্ষের উদ্দেশ্যে। চলে নদী বক্ষ খুঁড়ে দু ফোঁটা জলের সন্ধান। নদী খুঁড়ে যেটুকু জল মেলে তা সারাদিনের জন্য যথেষ্ট নয় বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। তারা জানাচ্ছেন গ্রামে কোনো অতিথি এলে অন্নের যোগান দিতে পারলেও তারা পানীয় জলের যোগান দিতে পারবে না। তাদের এই সমস্যার কথা নিয়ে তারা একাধিকবার প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতৃত্ব সবার দরজার সম্মুখীন হলেও মেলেনি কোনো সুরাহা। লতিকা তুঙ্গ নামে এক গ্রামবাসী জানান, আমরা ছোট থেকেই এই সমস্যাকে দেখে আসছি। কিছুদিন পূর্বে সরকারি দপ্তর থেকে এসে আমাদের বৈধ নথি সংগ্রহ করে নিয়ে গেল বাড়ি বাড়ি জলের সংযোগ স্থাপন করার জন্য। কিন্তু কোথায় কি, এই প্রবল উত্তাপে আমাদের কষ্ট ভোগ করে নদী খুঁড়ে জলের যোগান করতে হচ্ছে। শঙ্কর ভঞ্জ নামে আরেক গ্রামবাসী জানান, আমাদের না আছে সাবমার্সিবল, না আছে কিছু। আমাদের মাটির বাড়িতে যদি আগুন লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলতে দেখতে হবে, জলের সমস্যা এমনই। এই তো নদী খুঁড়ে জল নিতে হচ্ছে, সরকার ট্যাপ বসিয়ে দিয়ে গেল, সেই ট্যাপে আজ এক বছর হয়ে গেল জল পাচ্ছি না। তারপর আধার কার্ড নিয়ে চলে গেল, বলছে আপনাদের জল শিগগিরই দেবো, তাও দিচ্ছে না। নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছি, তারা বলছে দাঁড়ান দাঁড়ান হবে দিচ্ছি, তো কেউ কারুকারি কোনো একটা জলের যোগাযোগ করছে না। দীর্ঘদিনই দেখছি, আমাদের কখনোই সুখ দেখলাম না, আমাদের দীর্ঘদিনই এই দুঃখই দেখে যাচ্ছি। এখন যে দেশের মানে সবকিছুই পরিস্থিতি হচ্ছে, কিন্তু আমাদের গ্রামের পরিস্থিতি পাল্টাচ্ছে না। আমাদের যখন থেকে ট্যাপ লাগিয়ে গেছে তখন থেকে সেই ট্যাপ লাগানোই আছে, জল আমরা পাইনি, আমরা ট্যাপ এই জলই পাইনি, ট্যাপ খালি ধোয়াই দিয়ে যাচ্ছে, জল দিয়ে গেছে, লাইন করে গেছে, যতদিন থেকে লাগিয়েছি জল আমরা নদী সারি নদী আমাদের কুড়িয়ে নিয়ে আসে। আমাদের এখন এই চাপাকল ছিল, চাপাকলও এখন জলের লিয়ার নাই, চাপাকলে জল পাইনি। এই সমস্যা আমাদের ওই গোটা আমাদের গোটা যতদিন চলে যাচ্ছে ওই আমার নদীর জলই খায় বেশি। সমস্যা ইয়ার আগে যে দেখে গেছে যারা এই ট্যাপ করে গেছে তারা দেখে গেছে জল আসবে আসবে কাল আসবে এইভাবে বলে আমাদের ভর্তি দিয়ে যাচ্ছে। ট্যাপ মোটামুটি আমাদের ট্যাপ লাগানো হয়েছে এক বছর হয়ে গেল। ওই জলের এই আমাদের মেয়ে ছেলে নিয়ে এই নদীর বালিতে জল কুড়িয়ে আনতে হয়। এই আমি আমার খড়ের চাল, আমার ঘরে যদি আগুন লাগে আমি কোথায় জল পাবো? আমার না আছে ঘরে সামার্সে, না আছে কোনো ইয়া, আমার গাড়ি গাড়ি মরতে ততবার বলে গেছি, ততবার লেখে লিখেছে, ওই বলে গেছে আসবে আসবে, ট্যাপ চালু থাকবে, ট্যাপ আজ পর্যন্ত চালু নাই। বাঁকুড়াডাঙ্গাবাসীর এই সমস্যার কথা নিয়ে
বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জিকে জানালে তিনি জানান বাঁকুড়াডাঙ্গা গ্রামের জলের সমস্যার কথা তিনি শুনেছেন। গত বাম আমলে ওই জায়গায় পানীয় জলের কল অবধি ছিল না, এই সরকারের আমলে তা হয়েছে। তিনি এই কথা জেলা শাসককে জানিয়েছেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন, ওই গ্রামেও শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করছি আমরা। দেখুন, বড়জোড়া ব্লকের ছাঁদাল অঞ্চলের বাঁকুড়াডাঙ্গা যে গ্রামটি আমাদের রয়েছে, আমরা সবাই পরিদর্শনে গিয়েছিলাম। জলের একটু অভাব রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 14টা ব্লক তার সঙ্গে সারা জেলাকে যে ধরনের জলের ব্যবস্থা করে দিয়েছেন, এটা কিন্তু আগের ঘটনা বাঁকুড়াডাঙ্গা আপনাকে বলি, সিপিএম পিরিয়ড, বামফ্রন্টের পিরিয়ডে, তখন কিন্তু সত্যি সত্যি জলের ব্যবস্থা ছিল না। 11 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাঁকুড়া জেলা কেন বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করে দিয়েছেন। এখন বাঁকুড়াডাঙ্গায় জল যাচ্ছে না সেটা ডিএমকে জানানো হয়েছে। আজ সকাল থেকে ডিএম বিভিন্ন পরিদর্শনে গেছেন, যেমন মালিয়াড় অঞ্চল, ঘুটঘুর অঞ্চল কয়েকটা গ্রাম, বড়জোড়া এখনও হয়নি, টেন্ডার হয়ে গেছে, প্রপার বড়জোড়া জল পাচ্ছি, পুরনো দিনের পাইপ লাইনে আমরা জল পাচ্ছি, ছাঁদার, বৃন্দাবনপুর, বিলিয়াতর, গোদারদি, আশুড়িয়া, খাঁড়ালি, আমাদের সাতজোড়া বিভিন্ন জায়গাগুলো রয়েছে, কিছু কিছু গ্রাম এখনও হয়নি, সেই কানেকশন যাবে। আবার কিছু জায়গায় এত কল করেছে পাবলিক যে জলের টান পড়ে যাচ্ছে, কিন্তু দেউচাঁদে যদি জলদি প্রকল্প যেটা মমতাদের গভর্নমেন্ট করেছে, সেখানে গভর্নমেন্টের যারা অফিসার, পারদর্শী অফিসার, তারা বলছে জল আমার অ্যাভেলেবেল আছে, শুধু লাইনের এক্সেস জল নেওয়াটা আপনারা বন্ধ করে দেন। এমনি বাঁকুড়াডাঙ্গায় ঘটনাটা ঘটেছে, আমার খুব খারাপ লাগছে, আমি চেষ্টা করছি খুব দ্রুতভাবে গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে কীভাবে ওখানে তাড়াতাড়ি মায়ের বোনেদের যে বিভিন্ন জায়গায় জল চুয়ো কেটে জল নিচ্ছেন সেইটা নিরাশ কী করে করে আমরা ভালো জায়গায় আমার পাইপ দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। যেমন দেখবেন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, প্রজন্মের পর প্রজন্ম জলকষ্টে ভোগা গ্রামবাসীরা কি মুক্তি পাবে তাদের কষ্ট থেকে, নাকি একইভাবে নদী বক্ষ খুঁজে জোগাড় করেই দিন কাটতে হবে, কি ভূমিকা নেয় প্রশাসন, এটাই এখন দেখার বিষয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।